নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এপিসোড একজোড়া বা রঙ্গন গাছের পরিচর্যা নিয়ে। আমার এখানে দুটো রঙ্গন গাছ আছে, দেখুন পুরো ফুলে ভরে গেছে একদম। গাছগুলো মাটিতে লাগানো আছে, এগুলো কাটিংস থেকে তৈরি করা, বছর চারেক মতো বয়স। প্রতি বছর প্রুনিং করি বলে গাছগুলো কিন্তু ছোট দেখাচ্ছে একটু। বন্ধুরা, গাছের যদি একটু যত্ন করেন, গাছ কিন্তু আপনাকে মন ভরিয়ে দেবে। তো যাই হোক, আজকের আলোচনায় থাকছে আমরা এই রঙ্গন গাছের মাটি কেমনভাবে তৈরি করব বা কেমন হওয়া উচিত, গাছটাকে কতটা পরিমাণের জল দরকার, গাছটাকে কোথায় রাখবেন বা কোথায় রাখলে প্রচুর পরিমাণের ফুল হবে, কী রোগ পোকা হয় এবং এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কী খাবার দেবেন এই গাছে, আর সবশেষে থাকছে এই গাছে বেশি ফুল পেতে হলে কী করবেন। অনেক সময় গাছে ঠিকমতো ফুল হয় না, আর ফুল হলেও খুবই কম হয়। কিন্তু আবার অনেকে তো দেখা যায় গাছে আদৌ ফুল হয় না, সেক্ষেত্রে কী করবেন, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। তো চলুন, আমার একটা খুব ছোট্ট মিষ্টি পিঙ্ক কালারের একটা গাছ আছে, সেটাকে দেখাই এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, এখানে যে রঙ্গনটা দেখছেন, এর বয়স কিন্তু মাত্র 6 মাস। আমি একটা কাটিংস লাগিয়েছিলাম আর কাটিংস থেকে এই চারাটা তৈরি করেছি। তো এটা একটা পিঙ্ক কালারের রঙ্গন। আর একটা জিনিস দেখুন, চারাটা ছোট হলে কি হবে, এতে কিন্তু প্রচুর কুড়ি এসছে। হ্যাঁ, প্রত্যেকটা থেকে দেখুন প্রচুর কুড়ি চলে এসছে। তো এইটুকুনি গাছে প্রচুর কিন্তু ফুল এসছে। আপনারা যদি ঠিকঠাকভাবে গাছের পরিচর্যা করেন, তাহলে কিন্তু এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস কি, যে এই গাছটা যখন আর একটু বড়ো হবে, তখন এই যে থোকাটা দেখছেন এগুলো অনেকটা ছোট। যখন গাছটা একটু বয়স হবে, একটু বড় যখন হবে গাছটা, এই থোকাগুলো কিন্তু আরও বড় বড় হবে। অনেকটা বড় বড় থোকা হবে এবং গাছটা সম্পূর্ণ ভরে থাকবে। তো আমি পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো প্রথমে আসি বন্ধুরা, এর মাটি কেমন হবে। বন্ধুরা, এই রঙ্গন সবথেকে ভালো হয় কিন্তু উর্বর দোআঁশ মাটিতে। তো উর্বর দোআঁশ মাটি আমাদের একটা তৈরি করে নিতে হবে। আর তার জন্য আমরা কি করব, আমাদের হাতের কাছে যে মাটি আছে ওই মাটি নেব 1 ভাগ, এর সাথে আমরা নদীর সাদা বালি এটা নেব 1 ভাগ, আর ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার অথবা পাতা পচা সার, যেটা লিভ মোল্ড আর কি, যে কোনো একটা আর কি, 1 ভাগ। হ্যাঁ, আর এর সঙ্গে আমরা কোকোপিট নেব 1/2 ভাগ। এটা মিশিয়ে নিলে আমাদের কিন্তু রঙ্গনের একটা আদর্শ মাটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি মাটিটা তৈরি করেছিলাম, তৈরি করে কিন্তু গাছটা লাগিয়েছি। আপনারাও যদি নতুন কোনো গাছ লাগান নার্সারি থেকে এনে, তাহলে এইভাবে মাটি তৈরি করবেন, দেখবেন গাছের গ্রোথ যেমন ভালো হবে আর গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবার আসি বন্ধুরা, আমরা এই রঙ্গনে জল কতটা দেব। দেখুন, রঙ্গনে জল দেওয়ার সময় আমাদের টবের মাটিটা একটু দেখে নিতে হবে, কারণ এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, আবার টবের মাটি শুকিয়ে গেলেও কিন্তু হবে না। হ্যাঁ, টবের মাটিটা সবসময় একটা ময়েশ্চার থাকবে, ময়েশ্চার ভাব থাকবে। পুরোপুরি যদি খটখটে শুকনো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল টুল আসবে না বা ফুল আসলেও ঝরে যাবে। আবার টবের মাটিটা যদি অতিরিক্ত কাদা কাদা থাকে, সেক্ষেত্রেও কিন্তু গাছটার শিকড় পচে নষ্ট হয়ে যাবে। সেই জন্য যখন আপনারা জল দেবেন, টবের মাটিটা একটু চেক করে নেবেন। কেমন বন্ধুরা, এবার গাছটাকে আমরা কেমন আলোতে রাখবো বা কোথায় রাখবো। দেখুন, এই গাছটাকে আমরা ফুল সানলাইটে রাখবো। হ্যাঁ, অন্তত 6 থেকে 7 ঘন্টা যদি রোদ্দুর পায় তাহলে খুবই ভালো, প্রচুর পরিমাণে ফুল হবে। তবে পুরোপুরি ছায়ার মধ্যে রেখে দিলে গাছটায় কিন্তু এত বেশি ফুল হবে না, পাতা হবে বেশি। গাছের চেহারা খুব সুন্দর হবে, কিন্তু ফুলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য চেষ্টা করবেন গাছটাকে ফুল সানলাইটে রাখার। ফুল সানলাইটে রাখলে গাছের গ্রোথ যেমন ভালো হবে, তেমনি কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। আর যেহেতু প্রচুর পরিমাণে ফুল হয়, সেই জন্য প্রচুর এনার্জি দরকার হয়। আর আপনারা তো জানেন গাছ এনার্জি পায় সূর্যালোক থেকে, সেই জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন গাছটাকে ফুল সানলাইটে রাখার। কেমন বন্ধুরা, এই গাছে রোগ পোকা কিন্তু খুবই কম হয়। হ্যাঁ, তবে কি মিলিবাগ, যেটা আমরা দোয়ে পোকা বলি, দোয়ে পোকা একটু দেখা যায়, আর হচ্ছে থ্রিপস একটু হয়। সেই জন্যে আপনারা কী করবেন, নিয়ম করে যদি নিম তেল দেন আর কি 7 দিন বা 10 দিন অন্তর অন্তর, তাহলে পরে কিন্তু কোনো রকমের পোকামাকড় এই গাছে আক্রমণ করবে না। আর যদি দেখেন যে দোয়ে পোকা, যেটা মিলিবাগ আক্রমণ করেছে, মিলিবাগগুলো দেখবেন এই কুচি যে শাখার অংশগুলো, ডগার অংশগুলো এখানেই কিন্তু আক্রমণ করে। হ্যাঁ, আক্রমণ করে করে এই অংশটা নষ্ট করে দেয়। আর অনেক সময় দেখবেন যে গাছের পাতাগুলো একটু কুঁকড়ে যাচ্ছে, যেটা থ্রিপসের কারণে হয়। তো এইসব সমস্যাগুলো যদি হয়, তাহলে শুধু একটাই ওষুধ আপনারা স্প্রে করবেন,
ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড আর কি স্প্রে করে দেবেন, দেখবেন যে এই সমস্যাগুলো একদমই থাকবে না, বা এগুলো যদিও হয় আর কি। তো ইমিডাক্লোপিডটা আপনি মোটামুটি 10 দিন অন্তর অন্তর দুটোবার বা তিনটেবার দিয়ে দেবেন, দেখবেন যে কোনো রকমের পোকামাকড় থাকবে না। তবে সবথেকে ভালো হয় একদম গাছটার যখন প্রতিস্থাপন করলেন সেখান থেকে নিয়ম করে 10 দিন অন্তর অন্তর নিম তেল যদি স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু গাছটা যেমন ভালো থাকবে গাছের কিন্তু ইমিউনিটিও বাড়বে, মানে কোনো রকমের পোকামাকড় এই গাছে আক্রমণ করবে না। হ্যাঁ, তো এবার এসে বন্ধুরা আমরা এই গাছে কী খাবার দেব, দেখুন এই গাছে আমরা জৈব এবং অজৈব সার, মানে জৈব সার এবং রাসায়নিক সার মিশিয়ে কিন্তু দেব। আমরা কী করব, যে সর্ষের খোল যেটা পাওয়া যায়, যেটা চটি খোল, এটাকে গুঁড়ো করে নেব। বাজার থেকে গুঁড়ো খোল কেনার থেকে চটি খোল যদি আপনি গুঁড়ো করে নেন সেটা সবথেকে ভালো হয়। তো গুঁড়ো খোল নেব আমরা 2 চামচ, এর সঙ্গে হাড় গুঁড়ো নেব 2 চামচ, আর নেব 1 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড, আর 1/2 চামচ পটাশ, যেটা MOP লাল পটাশ আর কি, আর 1 মুঠো আর কি ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার অথবা 1 বছরের পুরনো গোবর সার নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে এই টবে দিয়ে দেবো, 10 বা 12 ইঞ্চি টবে। আমরা কিন্তু এটা মাসে একবার করেই দেবো, এর বেশি দেওয়ার কোনো দরকার হবে না। প্রত্যেক মাসে যদি আমরা এই সারটা যদি গাছে দিতে থাকি তাহলে কিন্তু গাছটার ফুলে ভরে যাবে এবং প্রচুর পরিমাণে শাখা প্রশাখা তৈরি হবে কিন্তু। হ্যাঁ, তো এইভাবে আপনারা গাছের খাবার দিন এবং যত্ন করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকে। তো বন্ধুরা এবার আসি, আপনাদের যাদের গাছে ফুল আসছে না বা ফুল আসলেও খুবই কম, আপনারা কী করবেন? তো দেখুন বেশি ফুল পেতে হলে আপনাকে কিন্তু কয়েকটা শর্ত মানতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে রোদ্দুর, গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জলটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে, অতিরিক্ত জল দেবেন না, আবার অতিরিক্ত জল কমও দেবেন না, একদম ঠিকঠাকভাবে জলটা দেবেন, যেভাবে বললাম ঠিক ওইভাবে কিন্তু গাছে জলটা দেবেন। আর যে খাবারের কথা বললাম, খাবারটাও মাসে মাসে একবার করেই দেবেন, অতিরিক্ত খাবারও দেবেন না কিন্তু গাছে, ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা করবেন, যে কোনো একটা PGR, মিরাকুলান বা অন্য যে কোনো কিছু হতে পারে আর কি, মিরাকুলান আপনারা কিন্তু অন্তত মাসে 2 বার 15 দিন অন্তর একবার কিন্তু স্প্রে করবেন, সেই সঙ্গে ভালো মানের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে একবার করে দেবেন, ঠিক আছে। কারণ এই গাছটা প্রচুর পরিমাণের ফুল হয় আর প্রচুর এনার্জি দরকার হয়, সেই সঙ্গে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টেরও দরকার হয়, আর এই গাছে কিন্তু একটু ক্লোরোসিসও বেশি দেখা যায়, সেই জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে স্প্রে করতে হবে, বা যেমন স্প্রেও করবেন সেই সঙ্গে মাটিতেও কিন্তু দেবেন। তো আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে বা আরও অন্যান্য যেসব মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো দিতে পারেন। বন্ধুরা এছাড়াও আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, যে যদি গাছে ফুল আসছেন আর দেখছেন তখন কি করবেন, যে SOP যেটা সালফেট অফ পটাশ, এটা হচ্ছে 2 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে নেবেন, নিয়ে রোদ থাকতে থাকতে আর কি সকালের দিকে গাছে খুব সুন্দর করে স্প্রে করে দেবেন, এটা কিন্তু সপ্তাহে একবার করে করতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে গাছের পরিচর্যা করুন, দেখবেন গাছটা ফুলে ভরে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।